বরিশাল নগরীতে অগ্নিকাণ্ডে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। পুড়ে গেছে 5টি দোকান। বরগুনার ফুলছড়ি বাজারে আগুনে পড়েছে 22টি দোকান। এতে প্রায় 3 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বরিশাল প্রতিনিধি তন্ময় তপু এবং বরগুনার প্রতিনিধি মোহাম্মদ রাসেলের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন রাজবুল ইসলাম। মঙ্গলবার দিবাগত রাত 3:30 বরিশাল নগরী সিএনবি রোড এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 3 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় দোকানের ভেতরে থাকা সজীব জামাদ্দার নামে এক কর্মচারীর লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সজীব বরিশালের ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর 5ম বর্ষের ছাত্র। আমার দোকানে কাঠ ছিল আর মেশিং পত্র, মানে বানাইতে যে মেশিং পত্র লাগে সেগুলান 7-8টা মেশিং ছিল, সবই পুড়ে গেছে, কাঠটা সবই পুড়ে গেছে। শুনছি যে কারেন্টে আগুন লাগছে, আই আমি দেখি যে আমার সব দোকান পুড়িয়ে ছাই হয়ে গেছে। আইসা হের পরে দেই যে এই জায়গায় আগুন লাগছে, ওইভাবে পুড়িয়ে গেছে। আগুন লাগছিল কালকে রাত্র 2:30-এর সময়। ওই আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং একটি ছেলেও মারা গিয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা পুলিশের। এই ঘটনার সংবাদ সাথে সাথেই আমাদের কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং একটা অগ্নিদগ্ধ লাশ যেটা ঘটনাস্থলে সে মৃত্যুবরণ করেছে। অন্যদিকে বরগুনার সদর উপজেলার ফুলঝুরি বাজারে আগুনে পুড়ে গেছে 22টি দোকান। স্থানীয়রা জানান, সোমবার রাত 1টার দিকে একটি হোটেল থেকে আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দোকানে যা ছিল সবই দোকানে ছিল, সবই পুড়িয়ে গেছে, আমি কিছু রক্ষা করতে পারিনি। আমাদের তো গোডাউন দেবার দোকান মাত্র স্টোর সব আমাদের পুরো সরকার হয়ে গেছে। আর মামার নেগনে এই পশু আনছে 80,000 টা, হে নগদ ক্যাশ আগে আছে, আবার মালামাল ও গেছে প্রায় 1,50,000। স্থানীয়দের দাবি, ফায়ার সার্ভিসের গাফিলতিতেই বেশি ক্ষতি হয়েছে। ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আগুনে অন্তত 3 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। রাজীবুল ইসলাম, নাগরিক। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন।